বেঁচে থাকলে আজ জীবনের 73তম জন্মদিন উদযাপন করতেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা ওয়াসিম। তবে মৃত্যু নামে সত্যে বছর দুই আগে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। কিন্তু সেলুলয়েড জীবনে 152 ছবিতে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে ঠিকই বেঁচে আছেন ওয়াসিম। 73তম জন্মবার্ষিকীতে অভিনেতার প্রতি থাকল শ্রদ্ধা। অ্যাকশন কিংবা ফোক ফ্যান্টাসি ঘরানার গল্পে অপ্রতিদ্বন্দ্বী এক নায়ক ছিলেন ওয়াসিম। ঢাকায় সিনেমায় 1973 থেকে 1990 সাল পর্যন্ত ছিলেন শীর্ষ নায়কদের একজন। রূপালী পর্দায় এই অভিনেতার শুরুটা নায়ক হয়ে নয়, সহকারী পরিচালক হিসেবে 1972 সালে ছন্দ হারিয়ে গেল সিনেমায়। 1974 সালে অভিনয় করেন রাতের পর দিন চলচ্চিত্রে। কে আসল কে নকল এমন জিঘাংসায় দুই রাজকুমার যখন দোষ দোষমন হয়ে উঠলেন, তখন রাতের পর দিন বিনিসুতর মালাগেতে সৌদাগরের জন্য অপেক্ষা করেছেন চন্দনদ্বীপের রাজকন্যা, রাজদুলারি, লাল মেম সাহেব, মানসী আর মিস ললিতার মতো জীবনসাথীরা। এক জীবনে 152টি ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম, যেখানে তার অন্যতম ছবি দ্য রেইন। 1976 সালে মুক্তি পায় এস এম শফি পরিচালিত ওয়াসিম অভিনীত দ্য রেইন ছবিটি। সিনেমাটি একসাথে মুক্তি পেয়েছিল 26টি দেশে। হলিউডের রাজপুত্র উপাধি পাওয়ার আগে 1964 সালে বডি বিল্ডিংয়ের জন্য মিস্টার ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেন ওয়াসিম। জনপ্রিয়তার মাঝেই স্ত্রীর মৃত্যু আর মেয়ের আত্মহত্যায় ধীরে ধীরে নিজেকে আড়াল করে নেন চলচ্চিত্র থেকে। 1950 সালের আজকের দিনে জন্ম নেয়া এই গুণী অভিনেতার প্রতি রইল শ্রদ্ধার অর্ঘ্য। অধিকাংশ সুপারহিট অনেক অনেক ছবি কন্টিনিউয়াসলি ওরা দে অল পিকচার্স ওয়ার গোয়িং টু সুপারহিট বক্স। মাকসুদুল হকিমু, চ্যানেল 24।